আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। এখন চলছে বর্ষাকাল, আর এ সময় প্রায় সব মাছের ডিম হয়ে থাকে, আর আমরা এই মাছের ডিমটাকে বিভিন্নভাবে রান্না করে থাকি। আবার অনেকেই কাটার ভয়ে মাছ খেতে চায় না, কিন্তু মাছের ডিমটাকে খুবই পছন্দ করে খেয়ে নেন। তাই আমার আজকের রেসিপিতে রয়েছে মাছের ডিম ভুনা। আজকের রেসিপির জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি 400 গ্রাম, আর ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। 30 মিনিট সময়ের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে ভাজার জন্য তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই ডিমগুলোকে উল্টিয়ে দিলাম। তবে উল্টিয়ে পাল্টে আমি সব পাশই ভালোভাবে ভেজে নেব। দেখুন, ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি, আর একই প্যানের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো রান্নার তেল, আর দিয়ে দিলাম 4টি এলাচ, দিয়ে দিলাম 1টি তেজপাতাকে টুকরো করে, আর দিয়ে দিলাম দারুচিনি 2 টুকরা, আর লবঙ্গ দিয়ে দিলাম 3-4টি। এখন আমি এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এর মধ্যে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। কিছুটা নরম করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ। পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ স্বাদমতো, আর দিয়ে দিলাম জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকেও পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সবগুলো মশলাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 1টি টমেটোকে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিলাম। আগে থেকে যে মাছের ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এখন এই মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি কষিয়ে নিব। মাছের ডিমগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম। যখন এরকম তেলটা ছেড়ে আসবে আর এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ মতো পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে প্রায় 7-8 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও প্রায় 6-7 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। যখন এরকম কিছুটা মাখো হয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম, আর চলে আসলাম পরিবেশনে। দেখে নিশ্চয়ই বোঝা গেছে এটা কতটা মুখরোচক হয়েছে। আর এভাবে যদি মাছের ডিম রান্না করে নেওয়া যায় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সত্যি এরকম একটি আইটেম থাকলে আর কিছুই লাগে না। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার মাছের ডিম ভুনা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।